তো গাইজ, আমরা এখন বড় কাছারি থেকে পৈলান মন্দিরে চলে এসেছি এবং তোমাদের সাথে সেটাই ব্লগটা শেয়ার করছি। চলো শুরু থেকে তোমাদেরকে আবার দেখিয়ে দিই। এখানে বড় কাছারি থেকে প্রায় 12 কিলোমিটার পর্যন্ত, 12 কি 13 কিলোমিটার দেখিয়েছিল। তো রাস্তা ভীষণই ভালো, অসুবিধা হবে না। মাঝখানে তোমাদের শুধু ওই আমতলার দিকটা একটু জ্যাম পড়ে, বাকি অলওভার রাস্তা ক্লিয়ারই থাকে, রাস্তা খুব একটা প্রবলেম হবে না। আর এখানে এই মন্দিরটা সম্পর্কে বলে দিই, একটু রাস্তার ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম, শেয়ার করে দিলাম। বেশ একটা গ্রাম্য পরিবেশ, যদিও সোজা রাস্তায় আসা যায় একদম স্ট্রেট হাইওয়ে দিয়ে, কিন্তু আমরা একটু গুগলের জন্য ভিতর দিকে রাস্তাটাই ধরে ফেলেছিলাম। সেই জন্য বলবো তোমরা লোকাল লোককে জিজ্ঞাসা করে নিও, তাতে তোমাদের অনেকটা হ্যাজমেন্ট কম হবে। এখানে সব থেকে আমার ভালো লেগেছে পার্কিং জোনটা খুব, আর মন্দিরটা যেটা বলতেই হয় ভীষণ ক্লিন, ভীষণ পরিষ্কার, আর পার্কিং স্পেসটা এনাফ বড়, এনাফ বলতে এনাফই বড়। আর হচ্ছে এখানে পার্কিং চার্জ 50 টাকা করে নিয়েছে, আর এই মন্দিরে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিজ লাগেনি। আরেকটা কথা হচ্ছে এখানে যে রেস্টুরেন্টটা আছে সেটা ভেজ রেস্টুরেন্ট, ভীষণ ক্লিন, অনেকটা স্পেস নেই আর খুব রিজনেবল প্রাইসে। আর তোমাদের এখানে একটা বুক স্টল আছে, তোমরা ইচ্ছে করলে বইও নিতে পারো। আর মন্দিরের ভিতরে আমরা শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে মন্দিরের ভিতরে ভিডিও করার অ্যালাউ নেই, বা সামনে থেকে ভিডিও করার অ্যালাউ নেই, কিন্তু পুরো ভিউ করতে হবে। যতটা পেরেছি তোমাদের বাইরে, গাইস আমরা এখন বড় কাছারি মন্দির থেকে তোমাদের সাথে পোলানের ভিডিওটাও শেয়ার করছি। আসলে তোমাদের খুব ভালো লাগবে, সবথেকে যেটা বড় কাছারি থেকে পোলানে আরো যেতে হয় একটু ভিতর দিয়ে আসবে, স্ট্রেটও আসতে পারো একদম রাস্তার উপর। তো চলো যাওয়া যাক। এই মন্দিরের যে ঢুকতে ডান দিকে হচ্ছে তোমাদের এখানে রেস্টুরেন্ট আছে, ভেজ রেস্টুরেন্ট, ভিতরে অনেকটাই স্পেস আছে, আর বাদিকে একটা বুক স্টল আছে। ওয়াশরুমটা যথেষ্ট ক্লিন এবং খুবই ভালো। আর এখানটা আমরা যখন গেছি বেশ অনেকটা সময় ধরে সবজি বিক্রি হচ্ছিলো, যেটা এখানে চাষ করা হয়, তো খুব রিজনেবল প্রাইসে এই ওনারা বিক্রি করছিলেন, তো নিতে পারো, আমরাও নিয়েছি। বেশ সুন্দর একটা এখানে যারা প্রতিষ্ঠা করেছে, ভীষণ সুন্দর, ঈশ্বরের দর্শন করার জন্য ভীষণ ভালো। এখানে আরতি হয়, আমরা সন্ধ্যাবেলা যদিও একটু তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু ভীষণ সুন্দর, ফেব্রুয়ারির সময় দেখছি, শুনছিলাম ভীষণ সুন্দর আরতি হয়, যেটা তোমাদের ভীষণই ভালো লাগবে। তো গাইজ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওতে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করো।
তো গাইস, সামনে দিয়ে তো তোমার ভিডিও শ্যুট করতে দেবে না, মন্দিরের ভিতরেও শ্যুট করতে দেবে না। তো তোমাদের এখান থেকে শ্যুট করে পুরো স্পেসটা দেখিয়ে দিই, ভীষণ সুন্দর, তোমরাও এসো, খুব ভালো লাগবে। Thank you.